الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني اردار আসমাউল হোসনায় আমাদেরকে যে যেখান থেকে দূরেও কাছে দেশে বিদেশে আমাদেরকে দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান দর্শকবৃন্দ প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমরা মহান আল্লাহ পাকের সুন্দর একটি চমৎকার একটি নাম আমরা নিয়েছি জানিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা তো দর্শকবৃন্দ শুরুতে আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই নিংে তুল মমিনী হয় আমারই দিস কীমাই কত সুন্দরভাবে বলা হচ্ছে মমিনের আমল তার নিয়ত অপেক্ষা উত্তম তো আমরা সব ধরনের ভালো কাজে যখন ভালো নিয়ত করব সবাবও কিন্তু আমরা অধিক অর্জন করতে পারব তালা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তফিক দান করুন দর্শকবৃন্দ দরুর শরীফের অগণিত বেসুমার ফজিলত

हिसाब निकाश थे के ताना ताड़ी मुक्ति प्राप्त व्यक्ति से ही अक्सर हुकुम अलैया फी दर दुनिया जे तुम्हारे मध्य थे के आमार प्रति दुनियाए अधिक हारे दुरूद शरीफ पाठ कर ले सुभान अल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम দর্শক আমরা কত চমৎকার একটি দুরু শরীফের ফজিলত শুনেছি এখন মাদান চ্যানেল যে সকল দর্শকরা আমরা শুনছি দেখছি যদি আমাদের মধ্যে এমন কেউ থাকে আমরা আজ প্রথমে দুরু শরীফের ফজিলত শুনলাম এবং যারা হয়তো নতুন দেখতে পারেন বাকি আমাদের অন্যান্য দর্শক নিয়মিত মাদানী চ্যানেলের সঙ্গে আছেন এবং দুরু শরীফের কেমন ফজিলত আপনারা প্রতিনিয়ত শুনছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দুরসুরি পাঠ করার তহফিক দান কর দর্শক বৃন্দ আজ মহান আল্লাহ তালার যে নামটি আমরা নিয়েছি তা হচ্ছে আল শব্দ হতে নির্গত ফাত্তাহ যার অর্থ কোনো বস্তুকে খুলে ফেলা ফতাহের অর্থ খুলে ফেলা যেমন আমরা মিফতাহুন পরে ই আমরা অনেকেই জানি চাবি মিফতাহ চাবি এ জন্য বলা হয় যে সেটা দিয়ে তালাকে খোলা হয় তো শব্দগত অর্থ দিক দিয়ে এর অর্থ হচ্ছে তো কোনো বস্তুকে খুলে ফেলা আরও কয়েকটি এর অর্থ রয়েছে ফত্তাহ আরবি ভাষায় হাকিম কাজী যারা ইসলামী সালতানাতে যাদেরকে বলা হতো তাদেরকে বলা হয় কেন না কঠিন বিষয়গুলো সমাধান করেন বা তারা কোনো বিষয়ে ফয়সলা প্রদান করে থাকেন ঠিক আল মহান আল্লাহ তালাকে এই জন্যই বলা হয় আমাদের রব আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন প্রশস্ত করে দেন উন্মুক্ত করে দেন রহমতের দরজা উন্মুক্তকারী মহান আল্লাহ তালায় বিপদ আপদ দূরকারী মহান আল্লাহ তালায় আর এই সকল অর্থের দিক থেকে আমরা মহান আল্লাহ তালাকে আলফত বলে থাকি আল্লাহ পাক সুরা সাবা এর আয়াত নম্বর ছাব্বিশের মধ্যে আল্লাহ তালা তার এই নামটি উল্লেখ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল ইয়জমাউ বৈনানা রব্বুনা সুম্মা ইফতাহু বৈনানা বিল হক ওয়া হুয়া আল আলিম কানজুল অনুবাদ হে হাবিব আপনি বলুন আমাদের প্রতিপালক আমাদের সবাইকে একত্রিত করবেন অতপর আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দেবেন এবং তিনিই হন শ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বজ্ঞ সুহান আল্লাহ মহান আল্লাহ তালা ফয়সালাকারী এখানে আলফাত্তাহ শব্দের অর্থ কিন্তু ফয়সালাকারী হিসেবে নেওয়া হয়েছে অর্থাৎ এ আয়তে কারিমা যখন কুফার প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের দিনের দাওয়াতের উপর আপত্তি ও বিভিন্ন ধরনের কুটুক্তিমূলক কথা বলতে শুরু করলো তখন আল্লাহ পাক শুরুতেই প্রিয়নবী আলিহি হিবা আলি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন যে আপনি বলে দিন আমরা যা করছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না আর যা তোমরা করছো সে সম্পর্কে আমাদের জিজ্ঞেস করা হবে না তারপর মহান আল্লাহ প্রিয় প্রিয়নবী হুজুর আকরম আলিহি আলিহিবা আলি ওয়াসাল্লামকে বলতে ইরশাদ করেন যে আপনি বলে দিন যে আয়তেকারী মা আমরা এখন পড়েছি সে আয়তেকারী মা আমাদের প্রতি পালক আমাদেরকে একত্রিত করবেন অতপর আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দেবেন এবং তিনি শ্রেষ্ঠ ফয়সলাকারী সর্বক্ষ দর্শক বৃন্দ মহান তাআলা হচ্ছেন ফয়সলাকারী বান্দার জন্য উত্তম ফয়সলাকারী রহমতের দরজাকে খুলে দেন যিনি এবং সকল কিছুর চাবি কাঠি মহান আল্লাহ তালার কুদরতির হাতে তো আল্লাহ পাক এখানে নিজেকে বলেছেন যিনি রহমতের দরজা উন্মুক্তকারী সুহান আল্লাহ আল্লাহ পাক বান্দার প্রতি কোন দরজাগুলো খুলে দেন কোরআনুল করিমে মহান আল্লাহ তালা ইরশাদ করেন কাঞ্জুল ইমানের অনুবাদ এবং যদি সব জনপদগুলোর অধিবাসীগণ ইমান আনত এবং ভয় করত তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকত সমূহের দ্বার উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা তো অস্বীকার করেছে সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য গ্রেফতার করেছি দর্শক দর্শকবৃন্দ আল্লাহ তালা তার প্রিয় বান্দাগণ আল্লাহ তালাকে যারা সন্তুষ্ট করে আল্লাহ তালার হুকুম আহকামকে পালন করে আল্লাহ তালা তাদের জন্যই নিজের রহমতের দরজাগুলোকে খুলে দেন আল্লাহ তালা উন্মুক্তকারী তো যে সকল বান্দারা মহান আল্লাহ তালার হুকুম আহকামকে মান্য করে না তাদের জন্য রহমতের দ্বার কিভাবে খুলতে পারে দর্শকবৃন্দ যদি আমরা দেখি মুসলিম অমুসলিম গুনাগার নেককার সবাই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক পাচ্ছেন পায় কিন্তু এখানে একটি বিষয় আছে দেখবেন যারা মহান আল্লাহ তালার ইবাদত থেকে স্মরণ থেকে হুকুম আহকাম পালন থেকে প্রিয় নবী সাল্লা আলি আলি ওয়াসাল্লাম দেখানো পথ মত অনুযায়ী জীবন অতিবাহিত করে না তারাও যখন রিজিক পাচ্ছে কিন্তু তাদের রিজিকে তারা বরকতহীনতায় ভুগছে সেখানে তারা বরকত পাচ্ছে না আল্লাহ তো সবাইকে রিজিক দিচ্ছেন কিন্তু যখন আল্লাহ তালাকে রাজি খুশি করেন তার প্রিয় বান্দারা আল্লাহ তালার হুকুমকে পালন করেন আল্লাহ হুকুমকে মান্য তালার করেন নামাজ আদায় করেন রোজা পালন করেন জাকাত আদায় করেন এবং সামর্থ্যবানরা হজ আদায় করেন তখন আল্লাহ তালা তাদের জন্য নিজের রহমতের দরজা রিজিকের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন আর তখনই দেখা যায় যে যখন সে বান্দা যদি অল্প আয় করে আল্লাহ অল্প আয়ের মধ্যে এমন বরক দান করে দেন যে তারা আল্লাহ প্রতি সন্তুষ্ট তালার থাকে হ্যাঁ দর্শক বিন্দু আজ অনেকের কাছে অনেক অর্থ রয়েছে কিন্তু সবাই কিন্তু সন্তুষ্ট নয় অনেকে সন্তুষ্ট নয় পেরেসানি এই ধরনের সমস্যা সে ধরনের সমস্যার মধ্যে তারা পড়ে আছে শুধুমাত্র শুধুমাত্র মান আল্লাহ তালাকে সন্তুষ্ট না করার জন্য দর্শকবৃন্দ তো এভাবে কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন সুরায় আল্লাহ তালা নিজের এই সুন্দর নামটি আলফাত সাথে অনেকগুলো বাণী সাত করেছেন আর আমরা শুনছিলাম যে আল্লাহ তালা তার কার হুকুম আহকামকে পালনকারী ব্যক্তিদের জন্য বিশেষ এই রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন তো দর্শকবৃন্দ আল্লাহ তালা যখনই কোনো বান্দাকে এভাবে উন্মুক্ত করে দেন বান্দাকে নিয়ামত দান করেন তখন সব নিয়ামত কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে তাকে দান করা হয়েছে এর কিছু কারণও থাকে যেমন অনেক সময় আল্লাহ তালা যখন কাউকে অনেক দান করেন সেটা তার পরীক্ষার জন্যও হয়ে থাকে যে তারা আল্লাহ তালার পক্ষ থেকে যখন আল্লাহ তালার রহমতের দ্বার যখন উন্মুক্ত হয়েছে এবং সে অর্থ উপার্জন করছে অর্থ অর্জন করছে এবং যখন তার কাছে সম্পদ জমা হচ্ছে তখন সে কি আল্লাহ তালা থেকে আল্লাহ তালা এই বাদতবন্দি থেকে উদাসীন হয় নাকি সে অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে যদি আমরা কোরআনুল করিমের দিকে তাকাই তাহলে এ বিষয়ে আন আমের ফোরটি ফোর নং আয়তের মধ্যে আমরা দেখতে পাই ফলাম ন সু ম দুঃখি রু বিহী ফতহ্ না আলাইহিম আবু আ ব কুল্লিশৈ হত ইদ ফরি হউ বি মা উ তু আ মানের অনুবাদ তখন আমি তাদের জন্য প্রতিটি বস্তুর দ্বারগুলোকে উন্মুক্ত করে দিয়েছি কি। যখন তারা আনন্দিত হলো সেটার উপর যা তারা পেয়েছিল তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম এখন তারা নিরাশ হয়ে রয়ে গেল দর্শকবৃন্দ বৃন্দ এ আয়তে কারিমার মধ্যেও আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আল্লাহ তালা যখন নিজের রহমতের দ্বারকে খুলে দেন আল্লাহ তালা যখন সম্পদশালী করে দেন কাউকে তখন তারও এটা চিন্তা করা দরকার কোথাও এই সম্পদগুলো আমার কোনো ক্ষতির তো কারণ বয়ে আনবে না যখন আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি কি চেষ্টা করছি যেন এই সম্পদ আমাকে মহান আল্লাহ তালার স্মরণ থেকে উদাসীন করে না দেয় আল্লাহ তো দর্শক বিন্দু আল্লাহ তালা সকল বান্দার প্রতি দয়াময় দয়াবান তিনি দয়াময় এবং সকলের প্রতি নিজের রহমত নিজের বরকত দুঃখ বেদনা দূরকারী হিসেবে কিন্তু মহান আল্লাহ তালা আমাদের জন্য তো দর্শক বৃন্দ আল্লাহ তালা যখন দান করেন তখন তা আল্লাহর রাস্তায় খরচও করা দরকার আমরা আয়াতিকারিমা থেকে শুনলাম যখন তারা সম্পদ নিয়ে আর আল্লাহ তালার স্মরণকে ভুলে যাবে আল্লাহর রাস্তায় যে দানও করতে হয় সেটাকে তারা অস্বীকার করে বসবে তখন আল্লাহ তালার আজাব তাদের জন্য অনিবার্য আর আল্লাহ যখন কাউকে পাকড়াও করবেন তখন কার ক্ষমতা আছে সে আল্লাহ তালার পাকড়াও থেকে নিজেকে বাঁচানোর কখনোই সম্ভব নয় তো আল্লাহ তালা আমাদেরকে যদি সম্পদশালী করেন অর্থ দান করে থাকেন আমরা নিজেদের স্থান থেকে আল্লাহ তালার রাস্তায় খরচ করি আল্লাহ তালার দিনের জন্য উৎসর্গ করি এতে করে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন দর্শক বৃন্দ পবিত্র কুরআনুল করিমের মধ্যে করা রাস্তায় দান করার বিষয়ে চমৎকার আল্লাহ রয়েছে যেমন বাকারার সুরা প্রথম দিকের আয়াতে সাদকা খায়রাত প্রদানকারীদেরকে হৃদায়তের সুসংবাদ শোনানো হয়েছে সোহান আল্লাহ মহান আল্লাহ তালা আহ ইরশাদ করছেন হুদল্লিল মু অ্যা লেভিনা ইউ মিনু না বিল হোই বি হই হুকিমু না সলত ওয়মিম রজা অনুবাদ তাতে হিদায়ত রয়েছে ক্ষুধা ভীতি সম্পূর্ণদের জন্য তারাই যারা না দেখে ইমান আনে নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে সুহান আল্লাহ সাদরুল আফাজিল। হাযত আল্লা মা মওলা না সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মুরাদাবাদী আহমত উল্লাহী তালা আলী এই আয়াতের মোবারকার এই অংশ ওয়ামিম মা রজা কোনাহু ফিকুন এর আলোকে বলেন আল্লাহ তালার পথে ব্যয় করা দ্বারা হয়তো জাকাত উদ্দেশ্য যেমনটি অপরিস্থানের সাদ হচ্ছে তারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে অথবা রজাক নাহম নিউ ফেকুন এর আরেকটি হতে পারে সাধারণ ব্যয় যা ফরজ বা ওয়াজিব যেমন জাকাত মান্নত নিজের এবং সিও পরিবারের জন্য ব্যয় নির্বাহ করা নিজের পরিবারের জন্য যে আমরা ব্যয় করি আল্লাহর রাস্তায় যে ব্যয় করার উদ্দেশ্য এটাও হতে পারে অথবা মুস্তাহা ব্যয়ও এ দ্বারা উদ্দেশ্য হতে পারে যেমন নফল সদকা বা মৃত ব্যক্তি রিসালে সবের জন্য আমরা যে তিন দিনে বা চার দিন বা চল্লিশ দিনে মাথায় মিলাস শরীফ করিয়ে থাকি এবং সাধারণ মুসলমানদেরকে গরিব দুঃখীদের মাঝে আমরা খাবার বিতরণ করে থাকি তো এও উদ্দেশ্য হতে পারে তো যাই হোক এ সকল কিছুই হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সাদকা করা সোহান আল্লাহ আসলে অনেক সৌভাগ্যবান সেই মুসলমান যারা নিজের সম্পদের বাজিব হক গুলোকে আদায় করে আনন্দের চিত্তে সময়ে জাকাত ও ফিতরা আদায় করে থাকে তারা অনেক অনেক ভাগ্যবান নিজের সম্পদ পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততির জন্য পরিবারদের জন্য ব্যয় করা স্বীয় আত্মীয় স্বজনের মৃত্যুতে ইসালে সবের জন্য মিসকিনদের আহার করানো ভালো ভালো নিয়তে মেডিকেল বানানো সাধারণ লোকের অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রেখে একনিষ্ঠতা সহকারে কোরআন খানি ইস্তেমায় ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু আল্লাহ রাস্তায় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার রাস্তায় কিন্তু সাদকা আল্লাহ তালা তাদেরকে আপন অনুগ্রহে দ্বিগুণ এবং এর চেয়ে বেশি দান করবেন শুনুন সাদকা এর এর অর্থটা কি সাদকা দ্বারা কি বোঝানো হয় বা সদকার অর্থটা কি এর সংজ্ঞা কি যদি আমরা দেখি তাহলে কিতাবে রয়েছে সদকা দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো জিনিস কোনো বস্তু আল্লাহ তালার পথে দিয়ে দেয়া এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহ বা কুড়ানো উদ্দেশ্য না হওয়া বরং আল্লাহ তালার দরবার থেকে সবাব অর্জনের নিয়ত করা এটা হচ্ছে প্রকৃত সৎকার সংজ্ঞা আমরা যে সৎকার করে থাকি দান খয়রাত করে থাকি তো এই দান খয়রাত সৎকার মধ্যে আমাদের নিয়োগটা কেমন হওয়া দরকার আমাদের উদ্দেশ্য কি থাকা দরকার সেটাই কিন্তু আমরা শুনতে পেলাম মানুষের মাঝে নিজের বাহবা কুরানো না হওয়া এই জিনিসের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন থেকে আমরা দূরে না সরে যাই আমাদের যেন শুধুমাত্র স্বভাব অর্জন করার উদ্দেশ্যই আমাদের অন্তরে থাকে মানুষ যে জিনিস আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সৎকার করছে তা প্রয়োজনীয় হওয়ার পাশাপাশি ভালো উত্তম ও কাঙ্ক্ষিত ও পছন্দনীয় হওয়া দরকার হ্যাঁ দর্শক আমরা অনেক সময় কি করি ছিঁড়া পাঁচ টাকা ছিঁড়া দশ টাকা যেটা ছিঁড়ে গেছে বা পুরাতন নোংরা আমরা কি করি সৎকার সময় আমাদের এই নোটটার কথাই মনে পড়ে যেটা আমি দিয়ে দিচ্ছি না প্রিয় দর্শক আমরা যখন আল্লাহ তালার রাস্তায় দান করছি তো আমাদের দান উত্তম হওয়া দরকার সবচেয়ে উত্তম নোটটা হওয়া দরকার সবচেয়ে পরিষ্কার নোটটা হওয়া দরকার আমাদের সবচেয়ে পছন্দনীয় হওয়া দরকার হ্যাঁ শুনুন শুনুন দর্শক বৃন্দ পবিত্রকুর আনুল করিমে চতুর্থ পাড়ার সুরা আলে ইমরানের বিরানব্বই নং আয়াতে মহান আল্লাহ তালা কে করছেন ল তানলুলবির রাহাত্তা তু ফিকু মিম্ তু হেবুন ওয়ামা তু ফেকু মিশে ই ফাইন আল্লাহ বিহিয়ে আলিন কঞ্জুল ইমানের অনুবাদ তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে স্বীয় প্রিয় বস্তু ব্যয় করবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে আল্লাহ আল্লাহ বৃন্দ আমরা পবিত্র করিম থেকে শুনলাম যে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পূর্ণ অর্জন করতে পারব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় আমাদের সবচেয়ে প্রিয় বস্তুটাকে ব্যয় না করব। আল্লাহ আল্লাহ সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাহিম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলী এই আয়াতের তফসিরে বলেন হজরত ইবনে উমর রদিউল্লাহ আনহু বলেন এখানে ব্যয় করা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে সব ধরনের সদকা এতে অন্তর্ভুক্ত অর্থাৎ ওয়াজিব সাদকা হোক কিংবা নফল সদকা এতে অন্তর্ভুক্ত সব কিছু হজরত হাসান বসরি রহমতুল্লাহ তালালাই এর অভিমত হচ্ছে যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত সুহান আল্লাহ যদিও তা একটি খেজুরই হোক ওমর বিন আব্দুল নাকিজ রদি আনহু চিনির বস্তা কিনে সদকা করতেন তাকে বলা হলো এর মূল্য কেন সদকা করেন না তিনি বললেন চিনি আমার অত্যাধিক প্রিয় ও পছন্দনীয় আমি চাই আল্লাহ তালার পথে আমার প্রিয় বস্তুটিকেই ব্যয় করতে হান্না দর্শক আশা করি পবিত্র কোরআনুল করিমের আয়াত এবং তফসিরের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম যে আল্লাহ তালার রাস্তায় কেমন ব্যয় করা দরকার আশা করি অনেকের উৎসাহ বাড়ছে হ্যাঁ দর্শক আজ আমরা যদি দাওয়াত ইসলামকে দিচ্ছি মাদানি চ্যানেলকে দিচ্ছি মদিনাকে দিচ্ছি মদিনাকে দিচ্ছি। যে কোনো ডিপার্টমেন্ট দিচ্ছি না কেন সব কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে আমাদেরকে আল্লাহ প্রতি তালার ভরসা রাখতে হবে এবং আমরা যখনই একটি দান করব তার দশ গুণ কিন্তু আমরা অর্জন করব। বা রিবায়ত অনুযায়ী আরো এর বেশিও আল্লাহ তালা আমাদেরকে দান করতে পারেন আল্লাহ তালা অসংখ্য অগুণিত দান করতে সক্ষম আল্লাহ। হজরত আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ আলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী হজুর আকরাম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন সাদকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে নেওয়া হবে আমরা আল্লাহ তালার রাস্তা যখন দান করব দিল খুলে দান করব। সবচেয়ে উত্তমটি দান করব পছন্দনীয়টি দান করব। তখন না আল্লাহ তালার দরবার হতে আমরাও অগণিত অর্জন করতে তো আমাদের দান হওয়া উচিত এমন আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম আল্লাহ রাস্তায় দান সবাই নিয়ত করে নিই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করব নিজের পরিবারের জন্য হোক দাওয়াত ইসলামীকে দিয়ে হোক বিভিন্ন মাদ্রাসা চলছে মাদানি চ্যানেল চলছে মাদানী কাফেলা এভাবে মোহাম্মদের খিদমতের জন্য যে কত ধরনের কল্যাণমূলক কাজ চলছে জনকল্যাণমূলক কাজ এর মধ্যে আমরা যারাই দান করছি নিজের প্রতিবেশী কে হোক আত্মীয় স্বজন কে হোক যেভাবে আমরা মসজিদ মাদ্রাসায় দান করে থাকি আমাদের অন্তর খুলে দান করি আল্লাহ তালা তো এর চেয়ে আমরা অনেক বেশি রহমত বরকত তালার দরকার হতে অর্জন করতে পার দর্শকবৃন্দ যেহেতু অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত তো যাওয়ার পথে পথে আপনাদেরকে কয়েকটি হাদিসে করিমা শোনাই সাদকা করার ফজিলত আরও কত রয়েছে এ বিষয়ে আরও কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যেমন কবিরের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ আল্লাহ অর্থাৎ সাদকা অমঙ্গলের সত্তরটি দরজা বন্ধ করে দেয় আল্লাহ আল্লাহ এভাবে মজামুল কবিরে অন্যত্র এক হাদিসে এর সাদ হচ্ছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি অর্থাৎ কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে এমন কি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে আল্লাহ 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 সুহান আল্লাহ দর্শকবৃন্দ আর সবচেয়ে বড় একটি আহ আরও একটি চমৎকার রয়েছে হাদিসে কারিমা। বা কিরু বি সদাকাতি ফ ইন্নল বালা লাতা হত সদা কতা অর্থাৎ ভোরে সাৎকা করো কেননা বিপদাপদ সাৎকার আগে কদম বাড়ায় না দর্শকবৃন্দ তাই আমাদেরকে লা তালার পথে দান সাদকা করতে যেন আমাদেরকে শয়তান ধোকা না দিতে পারে ইহাদিসিমা আমরা স্মরণে রাখি আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমল করার তফিক দান করুন দর্শক আমরা যদি আল্লাহ তালার সুন্দর যে নামটি আলফা তাহ নিজের রহমত বরকত দয়ার দরজা খুলে দেন আল্লাহ তালা নিজের রহমতের দরজাকে উন্মুক্তকারী আল্লাহ তালা সকল বিপদ আবদকে দূরকারী তো আমরাও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজেদেরকেও আল্লাহ হুকুম আহকামের বানাই আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সল্ল আল্লাহ হাবিব সাল্ল আল্লাহ মহম্মদ সাল্লাহআাল্লাম